নমস্কার বন্ধুরা, আজ আমি বউ আর শাশুড়িমা রান্না করে নিয়েছি মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে হবে। আমি মুগ ডাল আগে সিদ্ধ করে রেখেছি, এখানে 200 গ্রাম মুগ ডাল আছে। এই যে দেখুন, আমি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে বানাবো ডালটা। ইলিশ মাছটাও মাথাটা ভেজে রেখেছি, দেখেন তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি কালি জিরা দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেব, আমি পরিমাণ মতো জিরা লঙ্কা আর আদা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন টমেটো দিয়ে দেব। আপনারা চাইলে সব মাছের মাথা দিয়ে খেতে পারবেন, খুব স্বাদ হয়। আর এটার মধ্যে আপনারা যদি প্যান রসুন পেঁয়াজও দিতে পারেন, আমি নিরামিষের মতন বানিয়েছি। এখন আমি মাছের মাথা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখুন, আমি এখন ডালটা দিয়ে দেবো, পরিমাণ মতন আপনারা ডালটা দিয়ে দেবেন। জল দিয়ে দেবো, আমার হয়ে গেছে ডালটা। আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। আমার যদি মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করেছি, আপনার যদি এই রান্নাটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।